চেক তারার অনুসরণ করতে আমরা দেখেছি হেই চেক মিডিয়াতে আমরা দেখেছি হেই যে কথা বলছিলাম হেই এই যে 40 47 চেক হেই 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 কর্মী আছে হেই তারা প্রত্যেক জনি এই অনুষ্ঠানটাকে নিজের অনুষ্ঠান করে নিয়েছিলেন তারা মনে করেছিলেন যে আমার বাড়ির কোনো কাজ হেই 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 চেক 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 তারা মনে করে চেক 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 প্রতিটা হেই 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 তারা 105% তারা উতরেছে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা দেখছি হেই চেক হেই ফুটবল খেলায় আমাদের স্কুল হেই ইন্টার স্কুল হয়েছে ফুটবল খেলায় আমাদের স্কুল সেকেন্ড পজিশন নিয়েছে চেক চেক আমি একজন খেলাধুলা প্রেমী মানুষ এখনো পর্যন্ত এখনো ক্রিকেট খেলি বেগমপুর বিপুর হাই স্কুলের পিছনে যে বেগমপুরের মাঠ এখনো আমার খেলা হয় অনেকেই জানেন আমার বন্ধুরা অনেকে এখানে আছেন তারপরে কি দেখলাম ১০৪ মাত্র ৬ ওভারে ১০৪ করতে হবে সেই জায়গায় আমাদের রবিউল স্যার এবং দেবাশিস স্যার একেবারে শেষ পর্যায়ে গিয়ে ম্যাচটা একদম লাস্ট বলেই তারা জিতলেন আমরা সেখানে কি দেখলাম দেখলাম বরুণ স্যার পিছনে দাঁড়িয়ে যেভাবে দুটো তিনটে চার বাঁচালেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তার যদি পাঞ্জাবি এইভাবে যদি তোলা যায় আমার মনে হয় এখনো তার কাটার দাগ আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাহলে বিষয়টা শুধু শিক্ষকতার সঙ্গে না যে এই খেলাটাকে জিততে হবে অন্তরের সঙ্গে খেলাটা জিততে হবে এবং প্রতিটা বিষয় নিয়ে যত্ন সহকারে আমাদের এখানে এসেছিলেন পশ্চিমবাংলার সেরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী আমরা সহজে তাকে পেতাম না হেডমাস্টার মশাইয়ের নেতৃত্বে বাকি যে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছে তাদের নেতৃত্বে আমরা পেলাম প্রথম দিন কাকে শিরিন সুরাইয়াকে পেলাম অসাধারণ তার প্রতিভা অসাধারণ তার গান আমরা গতকালকে আমরা দেখলাম কি গতকালকে আমরা দেখলাম আমাদের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত প্রিয় অভিনেতা হয়তো আমাদের আশেপাশেই তার বাড়ি বিশ্বনাথ বসু দেড় ঘন্টা প্রোগ্রাম করলেন কেউ এখান থেকে উঠলেন না আমাদের কাছে এটা একটা স্বপ্ন ছিল বেগমপুর বিবিপুর হাই স্কুল সেই স্বপ্ন আমাদের সামনে বাস্তবে রূপ দিয়েছে আজকে আমরা যাকে মঞ্চে তুলতে যাচ্ছি ইনি শুধু পশ্চিমবাংলা না ভারতবর্ষ না এর আগে আমি বলেছি ভারতবর্ষের বাইরেও তিনি বিভিন্ন স্টেজ শো করেন রূপম বাগচি তিনি আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই এত সুন্দর অনুষ্ঠান পাওয়ার একটাই কারণ যে শিক্ষক শিক্ষিকা গণকে আমরা পেয়েছি সেই সঙ্গে সঙ্গে আরো একজন মানুষের কথা আমি বলবো আমাদের এই স্কুলের প্রাক্তন প্রেসিডেন্ট হাজী শহীদুল ইসলাম মহাশয় তিনি সর্বক্ষণ আমাদের সঙ্গে তিনি এই বয়সের বয়সজনিত ভারের কারণে তিনি আমাদের সঙ্গে সর্বক্ষণ তিনি সময় দিয়েছেন এবং সর্বোপরি আপনারা যে শীতের রাতে এতগুলো মানুষ বসে আছেন আমি শুধু আপনাদের কাছে আপনাদের জন্য সবাই মিলে একবার জোরে হাততালি চাইবো এই স্যার এবং স্যারেদের জন্য যা শিক্ষক এবং শিক্ষক মণ্ডলী সবাই করে একবার জোরে সবাই মিলে একবার জোরে হাততালি দিতে হবে ধন্যবাদ বেগমপুর বিপুর আমাদের পঞ্চায়েতের মানুষ অত্যন্ত সংস্কৃতি সম্পন্ন মানুষ আপনারা এসছেন অনুষ্ঠান দেখবেন অনুষ্ঠান ভালো লাগবে আর মাস্টার মশাইকে বলবো শুধু 75তম দিবস পালন করলে হবে না স্কুলে যদি 5 বছর অন্তর এরকম অনুষ্ঠান একটা করে যদি আমাদের দেওয়া যায় আমার অনেক বান্ধবীরাও এসছে তারা হাসছে যে ভালো কথা বলছে তো তাহলে তারাও সংসারের কাজ গুছিয়ে যদি এরকম ভাবে একটু আনন্দ নেওয়া যায় সেটা হেডমাস্টার মশাইয়ের কাছে আমি আমার পঞ্চায়েতের পক্ষ থেকে আমি বিনম্রভাবে অনুরোধ রেখে গেলাম সর্বোপরি
হেডমাস্টার মশাইকে আমরা বলতে চাই আপনি যেভাবে চলছেন আপনি চলুন আপনার চলার পথ আল্লাহ ভগবান আপনার চলার পথকে আরো সুগম করে দিন এবং আজকের এই অনুষ্ঠানটার জন্য আমি আমার থানার যে বড়বাবু আমার সঙ্গে থানার কথা হয়েছে ভারপ্রাপ্ত অফিসার মাননীয় তাপস ঘোষ মহাশয় তিনি ইতিমধ্যেই তরুণ স্যারকে পাঠিয়েছেন আমি তরুণ স্যারকে বলবো স্যার আপনি আপনার সিভিক ভলান্টিয়ার নিয়ে মোটামুটি চারিদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে যেতে আজকে প্রচুর লোক এসেছে আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সমস্ত মানে বাটটাই ভরে গেছে শুধু আপনাদের কাছে একটা অনুরোধ রাখি অনুষ্ঠানটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন আমাদের সব মায়েরা বোনেরা আছে অনুষ্ঠান যেন শেষ পর্যন্ত ভালোভাবে শেষ হয় এই দায়িত্বটা কিন্তু আপনাদের নিতে হবে এই কথাগুলো বলে সবাইকে আবারো একবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ অসংখ্য অভিনন্দন আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন আসলে মঞ্চে যারা থাকেন তারা আমাদের অলংকার আপনারা যারা সামনে বসে আছেন তারাই আমাদের অহংকার আর এই সুন্দর অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাজিয়েছেন নেপথ্য থেকে হ্যালো এই অনুষ্ঠানটিকে সুসজ্জিত করেছেন যারা নেপথ্য থেকে তারাই আসল কারিগর এই অনুষ্ঠান আমার আপনার সবার আসুন সবে মিলে হই একাকার আজ তিন দিনের পর আজকের শেষ অনুষ্ঠানে আজকের রাতে সঙ্গীতের মূর্ছনায় যিনি ভরিয়ে দেবেন তিনি রূপঙ্কর বাগচি গান হবে চমৎকার মঞ্চে আসবেন বাগচি রূপঙ্কর তাকে পেয়ে আমরা ধন্য হব আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগলে করতালি দিয়ে দাদাকে অভিনন্দিত করবেন আমরা গতদিন যেমনভাবে বিশ্বনাথ বসুর অনুষ্ঠান উপভোগ করেছি আজকেও যেন ঠিক সুশৃঙ্খলিতভাবে এই অনুষ্ঠানটিকে অতিক্রম করতে পারি এই শেষ অনুষ্ঠানের শেষ দাবি আপনাদের কাছে আপনারা দারুণভাবে উপভোগ করুন আজকের এই শেষ বার্তা আপনাদের কাছে মঞ্চ সজ্জার জন্য আমরা মঞ্চটাকে ছেড়ে দেব তারা মঞ্চটাকে সাজিয়ে নেবেন শব্দ সংযোজনের দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে পরামর্শ ক্রমে অনুব্রত স্যার আপনি প্রাইসের সঙ্গে দেখা করুন মঞ্চের পাশে আমরা দ্রুত মঞ্চটাকে ছেড়ে দিতে চাইছি মিউজিশিয়ানরা প্রস্তুত হয়ে আছেন অনেকক্ষণ সময় নিয়েছি আমরা তারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন কৃতজ্ঞতার অন্ত নেই কোনো প্রশংসাই ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ¡Hola!
এখনো কিন্তু 14 দিন আছে 13 দিন কিন্তু আছে তাহলে মানে মানে আছে হয়ে যাচ্ছে জেসমিনা খাতুন গেটের মুখে চলে যাও অপেক্ষা করছে বাড়ির লোক জেসমিনা খাতুন গেটের মুখে চলে যাও অপেক্ষা করছেন বাড়ির লোক ঠিক আছে ঠিক আছে
you
রূপঙ্গদার পক্ষ থেকে সবাই মেখে নিন ভালোবাসার চন্দন। এতক্ষণ যাদের সঙ্গে সহযোগিতা করছেন প্রত্যেককে আলাদাভাবে অভিনন্দন। যদি নাবেন জোড়া হাত তালি মঞ্চ হয়ে যাবে খালি, জোরসে হাত তালি হওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় বরণ করে নেবেন রূপঙ্কর বাগচী মহাশয়কে। উত্তরে মেমেন্টো ফুল এবং উপহার প্রদান করে তাকে আমাদের মধ্যে একাত্মভূত করে নেওয়া হবে। বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় মিকাইল রহমান সাহেব বরণ করে নিচ্ছেন। ছাত্রীরা আছে, তারাও সহযোগিতা করছে। এই রাতে এত সুন্দর গান গান হবে চমৎকার। মঞ্চে আছেন বাগচী রূপঙ্কর, অসংখ্য অভিনন্দন। হাত তালি দেন, মুহূর্তটাকে স্মরণ করে রাখুন। অভিনন্দন আপনাদের। আমরা প্রত্যেককে বরণ করে নিচ্ছি। ছাত্রীরা মাস্টারমশাই নিজেও আছেন, সভাপতিভাবে আমরা বরণ করে নিচ্ছি প্রত্যেককে। মেমেন্টো দিয়ে, ফুল দিয়ে, উপহার দিয়ে আমরা চেষ্টা করছি দ্রুত আবার দাদার কাছে ফিরে যেতে। আপনারা বাকি সময়টুকু দাদাকে সহযোগিতা করবেন, আপনাদের মনের ইচ্ছে দাদা পূর্ণ করবেন। অসংখ্য অভিনন্দন। এই শুভ সন্ধ্যায় যারা যত দূর থেকে আগত, রূপঙ্কর বাগচী মহাশয়ের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত, অসংখ্য অভিনন্দন। আমরা বরণ পর্বটা শেষ করেই দাদার কাছে চলে যাব। আজকের এই সুন্দর মুহূর্তকে স্মরণ করার জন্য আরো একবার হাত তালি দিন জোরসে। দারুণ, এত ভালো দর্শক আগে দেখেনি কেউ। বেগমপুর বিবিপুর মাঠে আজ দর্শকের ঢেউ কি দুরান, দারুণ 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 কথা। গানের কথাই ভরিয়ে দেবেন, সুরের মূর্ছনে আবিষ্ট করবেন আমাদের রূপঙ্কর দাদা। অসংখ্য অভিনন্দন। আমরা বরণ পর্বের মধ্যে আছি। 75 বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত বেগমপুর বিবিপুর উচ্চ বিদ্যালয়ের 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকে শেষ দিন। শেষ দিনের অন্যতম আকর্ষণ আজকের অনুষ্ঠান, দর্শক শ্রোতা টান টান শুনবেন রূপঙ্কর বাগচীর গান। লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য আজকের এই রাত ডেডিকেট করা হলো। চলে আসছি দাদার কাছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এবং আমার যারা সহযোগীরা রয়েছেন মঞ্চে তাদের সকলের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। সম্বর্ধনা পেয়ে ভীষণ ভালো লাগছে। এবং বেশিরভাগ অনুষ্ঠানেই দেখা যায় মূলত যিনি সঙ্গীত শিল্পী অর্থাৎ যিনি ভোকালিস্ট, যিনি গাইছেন তাকে সম্বর্ধিত করা হয়। যারা পাশে দাঁড়িয়ে বাজাচ্ছেন, যারা অ্যাকম্পানি মিউজিশিয়ানস হন তাদের খুব একটা সেই অর্থে সব বেশিরভাগ ক্ষেত্রেই সম্বর্ধনা দেওয়া হয় না, কিন্তু এখানে তার একদমই
অন্য চেহারা দেখলাম এবং সেই জন্য বেগমপুর বিবিপুর হাই স্কুলের যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন প্রধান শিক্ষক মহাশয় থেকে শুরু করে সবার জন্য একটা খুব জোরে হাততালি আপনাদের কাছ থেকে চাইবো শুভ নববর্ষ নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক আমরা নতুন 2023 এ এসে পদার্পণ করেছি এবং আমরা আশা রাখি যে সামনের দিনগুলো একদম 2020 আর 21 এর মতো আমাদের যেন না আসে তার আগে কিংবা আরো বেটার কিছু ভালো কিছু হয় যেন বেগমপুর বিবিপুর হাই স্কুলের এটা 75তম বর্ষ এবং এই আমি যখন জাস্ট এসেছিলাম প্রধান শিক্ষক মহাশয়ের সাথে কথা বলছি বলছিলাম উনি ভীষণই আন্তরিক মানুষ এবং দারুণ কথা বলেন সবচেয়ে বড় ব্যাপার হলো ওনার গল্প করার ভঙ্গিমাটি অসাধারণ তো গল্প করতে করতে উনি বলছিলেন 1947 সালে এই স্কুলের প্রতিষ্ঠা 47 সালে আমরা স্বাধীনতাও পেয়েছিলাম সুতরাং এই 75 বছরের জন্য দেশের জন্য এবং আমাদের এই স্কুলের জন্য বেগমপুর বিবিপুর হাই স্কুলের জন্য আরেকবার একটা জোরে হাততালি হয়ে যাক বন্ধুরা ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন যে গান দিয়ে শুরু করলাম হেমলক সোসাইটির গান এই গানটি লিখেছিলেন শুরু করেছিলেন অনুপম রায় এবং সৃজিৎ মুখোপাধ্যায় এই ছবিটি বানিয়েছিলেন আমার অত্যন্ত প্রিয় কাজ অনুপমের সাথে কাজ করার মধ্যে অত্যন্ত প্রিয় কাজ এরপরে যে গানটি গাইবো আচ্ছা তার আগে বলি আমি যখন গ্রিন রুমে ছিলাম অনেকে এসে ছবি টবি তুলছিলেন এবং একটি গানের প্রধান শিক্ষক মহাশয় থেকে শুরু করে সবাই অনুরোধ করে গেছেন যেটি হলো এ তুমি কেমন তুমি সে তো আমি গাইবই নিশ্চয়ই গাইবো কিন্তু এ তুমি কেমন তুমি ছাড়া অন্য কোনো গানের অনুরোধ কি আছে গভীরে যাও হ্যাঁ তোমরা যেটা করছো ওটা করো না তোমরা যেটা করছো ওটা করো না কারণ আমি তোমাদের একটাই কথা বলি বাবা আমি অনেক কথা 26-27 বছর ধরে গান বাজনা করছি তো আমি কোনটা শুনবো আর কোনটা শুনবো না সেটা আমি খুব ভালো করেই জানি তোমাদের ওই চিৎকার বৃথা যাবে ব্যর্থ হবে ফালতু ওটা করে সময় নষ্ট করো না গভীরে যাও অনুরোধ করলে আর কি রিকোয়েস্ট আছে বলো এদিকে আর কোনো অনুরোধ আছে চাঁদ হ্যাঁ আচ্ছা বেশ এই দুটো গানের অনুরোধ শুনতে পেলাম এই মুহূর্তে যে গানটি গাইবো এই গানেও একটা চাঁদ রয়েছে কিন্তু সেটা ওই চাঁদ নয় এই গানটি একটি অন্য ছবি ছবিটির নাম মিসেস সেন ছবিটি বানিয়েছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায় সুচিত্রা সেনের জীবন নিয়ে ছবিটি বানানোর ইচ্ছে ছিল ওনার এবং খুব একটা সফল হতে পারেনি কিন্তু গান জনপ্রিয়তা পেয়েছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত গানটি শুরু করেছিলেন এবং গানটি লিখেছিলেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু এবং সুগীতিকার সুমিত সমাদ্দার তো মিসেস সেন থেকে এই গানেও একটা চাঁদ আছে বললাম আপনাদের তোমাদের জন্য মিসেস সেনের গান 1 2 3 4 চুপি চুপি রাতে যায় যে চলে কি জানি কি যায় সে বলে আজ বুঝি আর ঘুম আসবে না চুপি চুপি রাতে যায় যে চলে কি জানি কি যায় সে বলে আজ বুঝি আর ঘুম আসবে না তারাদের সাথে তারা গুনি শূন্যের বুকে স্বপ্ন গুনি তারাদের সাথে তারা গুনি শূন্যের বুকে স্বপ্ন গুনি ও গো চাঁদ ছেড়ে যেও না আজ বুঝি আর ঘুম আসবে না thank you
বলে আজ বুঝি আর ঘুম আসবে না অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এবার যে গানটি শোনাবো আমার আরেকটি অত্যন্ত প্রিয় ছবি এই ছবিটি বেশ কয়েক বছর আগে রিলিজ হওয়া 17 সেপ্টেম্বর ছবিটার নাম ছিল হ্যাঁ একটা তারিখের নামে ছবি এই ছবিতে অভিনয় করেছিলেন আপনাদের আরেকজন অত্যন্ত প্রিয় অভিনেতা যাকে ছোট দেখেছিলাম সত্যজিৎ রায় শাখা প্রশাখায় বিট্টু সেই সোহম এই ছবির হিরো এবং এই ছবির গান এই প্রজন্মের আরেকজন অত্যন্ত গুণী সঙ্গীত পরিচালক মিউজিশিয়ান স্যাভি ও সুর করা গানটি লেখা যার তিনি হচ্ছেন কি বলবো তিনি ধানী লঙ্কা একটি তিনি এখন এই মুহূর্তে বাংলা ছবির জগতে বা বাংলা আধুনিক গানের জগতে একজন মানে কি বলবো ভীষণ প্রভাবশালী একজন গীতিকার যার গানকে আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না প্রসেন প্রসেনের লেখা এবং সাবির সুর 17 সেপ্টেম্বরের গান আপনাদের জন্য ওয়ান টু অ্যান্ড ওয়ান টু থ্রি ফোর তলে সোনার রং ভিতরের পাত পাখি গান গাইতে জানে কি গ্রামারের গরম বোর সামারে ঝুঁকর চোর ছাকাতে পুরতে পড়ার মিটার মানে কি কেন লোকের তালে নাচো তুমি নিজের তালে নাচো কেউ নবীর নাচের ছন্দ জানে কি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি শোনো কাকের কথা এক বলে ময়ূর বেখন দেখ তাকে ময়ূর বলে নাচতে জানো কি এসে কাকের দলে যেই মিশে নাচতে গেল সেই খবর রাখো কি কেন কেন লোকের তালে নাচো তুমি নিজের তালে বাঁচো কেউ নদীর নাচের ছন্দ জানে কি সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি thank you
চাপি শেষ তুমি প্রেসার কুকার কেস হয়ে ভিতর ভিতর ফুটছো যে টপমা আর বাইরে বেপার চুপ তুমি শান্ত বাটির সুপ সে যে ভাবছো পেলে বেটার হতো মন কেন লোকের তালে নাচো তুমি নিজের তালেই বাঁচো কেউ নদীর নাচের ছন্দ জানে কি জানে কি জানে شوفك جاهد بطني ثمي ناچو دیکھی জীবনের জবরজং ভিতরে সোনার রং ভিতরের প্রাণ পাখি গান গাইতে জানে কি গ্ল্যামারের গরম বল আমারে জিতর কর ছাকাতে পুরলে পরান মিটার মানে কি কেন লোকের তালে নাচো তুমি নিজের তালে বাঁচো কেউ নদীর নাচের ছন্দ জানে কি সোহাগ চাঁদ সোহাগ চাঁদ পদমি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ পদমি ধ্বনি নাচো তো দেখি বলা নাচো তো দেখি বলা নাচো তো দেখি বলা নাচো তো দেখি সোহাগ চাঁদ পদমি ধ্বনি 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 নাচো তো দেখি রবীন্দ্রনাথের গান গাইব এখানে রবীন্দ্রনাথের ছবি রয়েছে গাইব না বলছেন না না ওদিকে না বলছেন দাঁড়ান না এদিকে যারা রয়েছেন তারা কি বলছেন গাইব তোমরা কি বলছো হ্যাঁ না কারা বলছো তোমরা আমার একটা খুব প্রিয় অ্যালবাম এবং এই অ্যালবামটার নাম তোমায় গান শোনাবো তোমায় গান শোনাবো বলে রবীন্দ্রনাথের একটি বিখ্যাত গান রয়েছে সেই অ্যালবাম থেকে একটি ভীষণ জনপ্রিয় একটি প্রেমের গান তোমাদের জন্য এখন পরানো যা খাচা তুমি
তুমি তাই গো আমার পরানো যাহা চাই তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস যদি আর কারে ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যা চাও তাই যেন পাই গো আমার পরানো যাহা চাই তুমি তাই গো আমার পরানো যাহা চাই তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার পরানো যাহা চাই তুমি তাই গো আমার পরানো যাহা চাই একটা মজার গান শোনাই আপনাদের আপনারা সবাই জানেন আচ্ছা বলুন তো প্রেমের দেবতা কে প্রেমের দেবতা কে জানো তোমরা কৃষ্ণ সবাই মিলে বলো দেখি একবার হরি বল আরেকবার বলো দেখি হরি বল চলো প্রেমকে ডাকি ওয়ান টু অ্যান্ড ওয়ান টু থ্রি ফোর
যদি মন চাঁদের মাঠে হয় সে আনা বংশীধারী যদি মন স্কুলের গেটে ভর দুপুরে হলদে শাড়ি যদি মন ম্যাট ফিনিশে লাকমে ঠোঁটে বঙ্গনারী আমি কি করবো ভাই যদি মন নাই থাকে হয় মনের ঘরে তুমি কি করবে ভাই যদি মন আশ করা যায় যখন তখন মাথায় জোরে হাত জোরে বাবা সবাই মিলে বন্ধুরা হরি বল 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 ফ্রকের ঝুলে যদি মন মিও আমরে যদি মন মিও আমরে যদি মন মন জিনিসে চিকেন পিজা রোজ বিকেলে যদি মন বৃন্দাবনে চড়ায় গরু বাজায় বাসি আমি কি করবো যদি মন নাই থাকে মনের ঘরে তুমি কি করবে উপায় যদি মন আশ করা যায় যখন তখন মাথায় চলে হাত চলে শেষ বার বন্ধু একসাথে হরি বল 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 প্রিয়তমা আমার একটি খুব বিখ্যাত গান গাইবো এই গানটা না দাঁড়ান আপনারা তো বলছেন ওদিক থেকে কিছু শুনতে পাচ্ছি না প্রিয়তমা গাইবো এদিকে যারা রয়েছেন তারা কিছু বলুন প্রিয়তমা গাইবো গাইবো এখানে যারা রয়েছেন তারা কারা হ্যাঁ আপনারা কোনো কথা বলেন না কেন প্রিয়তমা গাইবো আচ্ছা বেশ আপনারা কিছু বলবেন নাই ঠিক করেছেন আর কি প্রিয়তমা ওয়ান টু থ্রি ফোর চলে এসো আজকে রাতে চলে এসো আমার সাথে প্রিয়তমা তোমার দুচো যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা রাজ যেন ভেসে যায় মেঘের ধার ঘেসে তোমার পাতা তোমায় বলেছি শোনো তুমি চলে এসো আজ একবার চলো মরে যাই পারবা প্রিয়তম সুবাবনের বেরেকে ডেকে শব্দ ছুঁয়ে দেখো মন গহীন এ ঘরে যেন কাটে না প্রিয়তমা ডেকে ডেকে শব্দ ছুঁয়ে দেখো মন গহীন এ ঘরে যেন কাটে না
শরীর মনে আড়ালে তুমি আজকে শুধু তুমি তুমি এসো আমার কাছে এই গীতে তুমি বাজে ভালোবাসো তুমি আমায় তুমি ছাড়া সহায় প্রিয়তম রে গানের পথ ঘুরছে এলো মেলো তোমায় খুঁজছে সুর তোমার চারিদি প্রিয় তোমার ঘুরছে এলো মেলো তোমায় খুঁজছে সুর তোমার চারিদি প্রিয় তোমার বইছে জীবন বেঁচে নাও বেঁচে নিতে দাও চলে এসো আমার সাথে প্রিয়তমা তোমার দুজো যত দূর যাবো আমি তত দূর প্রিয়তমা বলেছি শোনো শোনো তুমি চলে এসো এ রাতে চলে এসো আমার সাথে প্রিয়তমা প্রিয়তমা থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ কিছুদিন আগে কোনটা 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 সান্টা ক্লসের গানটা মানে ও বলেন কি এটা কে শুনবে আপনি ছাড়া আপনি আপনিই শুধু শুনবেন আর কেউ শুনবে না গানটা হ্যাঁ মরেছে আচ্ছা দেখছি দেখছি বাবা এই গানের রিকোয়েস্ট কেউ কোনোদিন করবে বলে ভাবিনি যাই হোক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক সো মাচ এখন এই মুহূর্তে যে গানটা গাইবো ভাবছিলাম কিছুদিন আগে বেলা শুরু বলে যে ছবিটা এসেছিল আপনারা জানেন এর একদম সিকুয়েল হয়েছিল তার অনেক বছর আগে বেলা শেষে বেলা শেষের তো অভিনয় করেছিলেন প্রখ্যাত দুজন কি বলবো সম্রাট এবং সম্রাজ্ঞী বলা যেতে পারে অভিনয় জগতের একজন শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় একজন শ্রীমতী স্বাতিলেখা সেনগুপ্ত এই দুজনই আমাদের এই কোভিডের সময়ই প্রায় বলা যেতে পারে আমাদের ছেড়ে চলে গেছেন যদিও জানি আমরা কিন্তু জানি যে ওনাদের সেই বয়স যদিও যথেষ্টই হয়েছিল কিন্তু ওনাদের অভিনয়ের করারও ইচ্ছা ছিল এবং ক্ষমতাও ছিল আরও কিছু হয়তো আমরা পেতে পারতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওনাদের আমাদের কাছ থেকে ছেড়ে আমাদের কাছকে নিয়ে চলে যাওয়া হলো ওনারা নেই আমাদের সাথে কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল এই ছবিতে একটি গান গাওয়ার সোমলতার সাথে যে গানটি অনুপম রায়ের কথা সুর বেলা শেষের গান আপনাদের জন্য এখন আর এই গানটি অনুরোধের জন্য অসংখ্য ধন্যবাদ আমি গাইব চেষ্টা করবো নিশ্চয়ই এটা আমাকে কেউ অনুরোধ করবে আমি কোনোদিন ভাবতেই পারিনি
ভালোবেসে হা তুমি অভিমানে কেঁদেছিলে রা তুমি মেনে নিলে আঁচলের টান আমি সেই সুরে মেখে ফেলে গান শেষবেলা তুমি ভেসে আসে শঙ্খের সুর শেষবেলা তুমি নিয়ে চলো দুর্বল দুর্বেলা তুমি মুখে ফেলে ক্লান্তি বিদায় শেষবেলা তুমি ধুলো মুখে চেনা সংগ্রাম চলার পন্নীয় মেলে চাদরে জড়িয়ে আছো বারো মাস তুমি মনে রেখো এক খালি রোগ এসে রেখেছিল সমর তুমি মনে রেখো এক খালি রোগ এসে রেখেছিল সমর শেষবেলা তুমি ভেসে আসে শঙ্খের সুর শেষবেলা সেই ঘরে খুঁজি সর শেষ বেলা তুমি ভেসে আসে শঙ্খের সুর শেষ বেলা তুমি নিয়ে চলো তুমি মুছে ফেলে কান্তির দা শেষ বেলা তুমি কোনো মুখে চেনা সংগ্রাম শেষ বেলা তুমি ভেসে আসে শঙ্খের সুর এই গানটি আছে আজকে আমাদের বলি আমাদের ব্যান্ডের সবার সকলের সাথে আলাপ করি একদম আমার ডান দিকে লিড গিটার সৌগত সৌগতের জন্য হাততালি হয়ে যায় প্লিজ অন ড্রামস সুমন অন কিবোর্ড সুদীপ সদ্য বিবাহিত অন বেস গিটার সায়ন আর আজকে এই বাচ্চা ছেলেটির জন্মদিন তবলায় রয়েছেন আবেশ আবেশের জন্য জোরে হাততালি হয়ে যাক সবে জন্মেছে আর কি আমার সাথে সাউন্ড ইঞ্জিনিয়ার অর্ক রয়েছেন জোরে হাততালি শুধু দক্ষিণ ভারত না দক্ষিণ ভারত না উনি কোন কোন নগরী চন্দননগরে থাকেন জোরে হাততালি অর্কর জন্য এই মুহূর্তে যেটা গাইব সেটা হচ্ছে সায়নের যেহেতু দুদিন আগে বিয়ে হয়েছে সায়নের একটি গানের খুব শখ তার একটা বেস গ্রুপও খুব ভালো বাজাতে পারে এবং এই গ্রুপটা বাজিয়েই ওর বউকেও ইমপ্রেস করেছিল এবং তারপরেই বিয়েটা হয়েছে তো সুতরাং
এটা খুব পুরনো একজন স্বপ্না চক্রবর্তী বলে একজন শিল্পী ছিলেন, আপনারা হয়তো জানেন, লোকগান গাইতেন এবং অসাধারণ শিল্পী ছিলেন। তার একটি গান আমরা একটু নতুন ভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি, সায়ন মূলত করেছে, একটু শুনি। 1 2 1 2 3 4 এবারে ওই গানটা শোনাই। হ্যাঁ, মানে যে গানের অনুরোধের আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি, আমাকে যিনি অনুরোধ করেছেন একটি গানের, এই গানটি কিছুদিন আগে আমার রিলিজ হওয়া একটি গান। আমার মেয়ে এখন ক্লাস টুয়েলভে পড়ে,
তো একটা গান লিখেছে এবং সেই গানটা আমি সুর করেছি তো ক্রিসমাসের সময় রিলিজ করেছিলাম সেই কারণে আমার মনে হয়েছিল যে গানটা মানে কি হয় সবসময় বাবারা বালিশের তলায় সান্তা ক্লজ হিসেবে কিছু রেখে দেয় মেয়ের জন্য বা ছেলের জন্য সন্তানের জন্য এবং ঘুম থেকে উঠে 25 ডিসেম্বর অনেক কিছু পায় এবং ভাবে যে সান্তা ক্লজ এসেছে তো আমার কাছে ওর গান লেখাটাই আমার কাছে মনে হয়েছিল যে আমি কোথায় একটা উপহার পেয়েছি সান্তা ক্লজের উপহার ওই আমার জীবনে সান্তা ক্লজ তো এই গানটা যিনি অনুরোধ করেছেন বা যারা বলছেন শুনবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এই গান আমি কোনোদিন স্টেজে গান গাইবো বলে ভাবিনি থ্যাংক ইউ সো মাচ আমার এই গানের গীতিকারের নাম হচ্ছে মহুল এবং গানটি সুর করেছি আমি এই গানটি অ্যারেঞ্জমেন্ট করেছিলেন সুদীপ সুদীপ পেছনে আছেন যদি সুদীপের কিছু মনে থাকার কথা নয় একলা বিকেল অপেক্ষাতে আমার চোখ এক দৃষ্টিতে তাকিয়ে থাকি মন খারাপে গল্প হো আমার চোখ এক দৃষ্টিতে তাকিয়ে থাকি মন খারাপে গল্প গেলে না হয় জানিও এবার অপেক্ষাতে তোমার সাথে সময় কাটাবা কখন তুমি করবে যে গান আনন্দেতে একটু মেতে সেই গানেরই হৃদয়ে জুড়ে তাই তো থাকি দুকান পেতে যারা শুনলেন আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমি অবশ্যই বাড়িতে গিয়ে মহুলকে বলবো যে তোমার গানের রিকোয়েস্ট এসেছে এর থেকে আর বড় কি পাওয়া হতে পারে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে যে গানটা গাইবো এই গানটা আমার ছবির জগতের গানের প্রথম জনপ্রিয় গান এই ছবিটার নাম ছিল চলো লেটস গো হ্যাঁ বেলা বোস এই দাও গিটারটা তো একবার গিটারটা দাও না ওই বন্ধ করে দিলে কেন চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না
সমন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস স্টার্টিং এই ওরা 1100 দেবে 3 মাস পরে কনফার্ম চুপ করে কেন বেলা কিছু বলছো না এটা কি 244-1139 বেলা বস তুমি পাচ্ছ কি শুনতে 10-12 বার রং নাম্বার ফেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো 244-1139 দিন না ডেকে বেলাকে একটিবার মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার হ্যালো 244-1139 দুচাই 244-1139 কি হলো 244-1139 হ্যালো 244-1139 ওকে কি গাইবো যেন ভুলেই গেলাম হ্যাঁ অঞ্জন দত্তেরই ছবি বাহ অসাধারণ কোইন্সিডেন্স হলো অঞ্জন দত্তর গান আপনারা আমায় গাইতে বললেন এবং যে ছবির জনপ্রিয়তা মানে যে ছবির গানে আমার প্রথম জনপ্রিয় তা পাওয়া সেই ছবিটা অঞ্জন দত্ত তৈরি করা চুপি চুপি রাত গানটা আমি আর উজ্জয়িনী আমরা দুজনে মিলে রেকর্ড করেছিলাম এবং নীল দত্ত অঞ্জন দত্তর ছেলে সুর করেছিলেন গানটি আপনাদের জন্য চুপি চুপি রাত কি হয়েছে Thank you.
আমার আশেপাশে করে কত কবিতা আবার যায় হারিয়ে যায় যায় আবার ঝিল ঝির করে ওঠে গাছের পাতা শিরি শির করে ওঠে মোড়ার মাথা যাই ভেসে যাই অজানা سوچتے ہیں یوں کہ نیند نہ آئے لا 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 کہ نیند نہ آئے لا 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 گائی وہ تارا کے چاند گائی چاند انہیں ریکویسٹ کرے چھلے نامہ کے چاند کنگ شپ چٹو بات ہے لکھا এবং আমার সুর আপনাদের জন্য এবার চাঁদ ওয়ান টু অ্যান্ড ওয়ান টু থ্রি ফোর Oh,
তুমি কেমন তুমি গাইবো জাতি সহ গভীরে যাও এবার যে গানটা শোনাবো আমি কি একটা শোনাবো হ্যাঁ আমি স্যারকে বলছিলাম যে মানে আপনাদের হেডমাস্টার মাসের সাথে কথা হচ্ছিল যখন তো উনি আমাকে ভীষণভাবেই বলছিলেন যে আমি কি কাজী নজরুল ইসলামের একটা গান শোনাতে পারি শোনাবো উনি বলেছিলেন যে একটি পার্টিকুলার একটা গানের কথা কিন্তু সেই গানটা আমি গাইতে পারবো না সেই গানটা আমার এই মুহূর্তে আমার কথা মুখস্থ নেই যদিও জানি আমরা সবাই জানি কিন্তু একটা অন্য গান গাইতে পারি যে গানটা আমার ভীষণ একটা প্রিয় একটি গান এবং আমারও স্যার যেমন ছোট বলছিলেন প্রধান শিক্ষক মহাশয় যে ছোটবেলায় নজরুলের গান শিখতে ওনার ভীষণভাবে ইচ্ছে হয়েছিল মিউজিক করার সময় প্রথমেই মনে হয়েছিল নজরুল ইসলামের কোনো গান করবে তো আমি একটা যে গানটা শোনাবো সেই গানটি আমারও অত্যন্ত প্রিয় একটি ছোটবেলার স্মৃতি বলা যেতে পারে একদমই আমার ছোটবেলার স্মৃতি আমি সুপ্রভা সরকারের কণ্ঠে এই গানটা শুনেছিলাম গিটারটা দাও অর্ক বাবা বাবা অর্ক বাবা অর্ক সোনা ছেলে দাও বাবা হ্যাঁ অর্ক এই যে আমি একটু আগে আমার মেয়ের গানটি গাইলাম অর্ক স্যার নামটা বলা উচিত ছিল অর্ক কিন্তু এই গানটি মিক্সিং করেছে তোমারি আখির মতো আকাশে দুটি তারা তোমারি আখির মতো আকাশে দুটি তারা যে থাকে মোর পানে নিশীথে তন্দ্রা হারা সে কি তুমি সে কি তুমি তোমারি আখির মতো আকাশে দুটি তারা পাবনে জাগে সারা সে কি তুমি সে কি তুমি তোমারি আখির মতো আকাশে দুটি তারা যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া উঠি জেগে বুঝি অশান্ত মম আসিলে ঝড়ে রবে ঝড় চলে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ ধারা সে কি তুমি
বুঝে কি তুমি তোমারি আঁখির মতো আকাশে দুটি তারা যে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা সে কি তুমি সে কি তুমি তোমারি আঁখির মতো আকাশে দুটি তারা এটা অনুরোধ রাখলাম স্যারের এবার চলে যাবো আমাদের পরের গানে অনেকেই রিকোয়েস্ট করে যাচ্ছেন এদিক থেকে ওদিক থেকে তুমি কেমন তুমি জাতিস্বরের গান কবির সুমনের তৈরি করা গান এই গানের জন্য আমি অনেক পুরস্কার পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি এবং সবচেয়ে বেশি যেটা পেয়েছি এই নিয়েও শিক্ষক মহাশয়ের সাথে আলোচনা হচ্ছিল যে বাংলা গানে যে নবজাগরণ সেটা যদি কবির সুমন না আসতেন তাহলে কখনোই সম্ভব হতো না আজকে তুমি কেমন তুমি উনি যদি আমাকে নাও গাওয়াতেন তাহলেও ওনাকে আমার পথপ্রদর্শক আমরা প্রত্যেকে আমার আমি শুধু আমারই দায়িত্ব নেব আমি অন্তত মনে করতাম উনি আমার পথপ্রদর্শক চিরকালই থাকবেন কবি সুমনে তৈরি করা তুমি কেমন তুমি জাতিস্বরে গান আমার গাওয়া আপনাদের জন্য তুমি কেমন তুমি চোখের তারায় আয় না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরের গভীর সুরে পদাবলীর ধরন যেমন জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরের গভীর সুরে পদাবলীর ধরন যেমন কথা নাই নীরবতায় সজলতার আখর ভরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় আয় না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী কবেকার পুঁথির সলক তোমার মতোই ও শ্রুমতী এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী কবেকার পুঁথির সলক তোমার মতোই ও শ্রুমতী ও শ্রুরে কি ফোটায় জন্ম আমার আমার নীরবে জাতি স্বরের গল্প বলা তোমার ধরন অশ্রুরে প্রায় জন্ম আমার আমার মরণ নীরবে জাতি স্বরের গল্প বলা তোমার ধরন ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় আয় না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় আয় না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ কেমন আমায় যখন আদর করো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর
থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই কবি সুমন, এই চুপ শাট আপ, কবি সুমন কি ভাই, কবি সুমন যায় মানুষকে কি ভীষণভাবে ফলো করতেন, ইন্সপায়ার্ড ছিলেন। তিনি হচ্ছেন লালন, লালন ফকির। তো লালনের একটা গান শুনে, আমার একটা অ্যালবাম রুটস বলে একটি অ্যালবামে আমি রেকর্ড করেছিলাম, সেই অ্যালবাম থেকে একটি গান আপনাদের জন্য। ওয়ান টু নিচে সারি সাহারি সরে নয় দরজা তারি লালু কাজে
যেতে পারি লাল্প যেতে পারি কোন্দর যা খুলে ধরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর কহিস্তা কইরে ধন্য ধন্য বলি তারে ধন্য 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 বলি তারে হে অসংখ্য ধন্যবাদ ভোকারটা শোনাই ভোকারটা আমার ভীষণ জনপ্রিয় একটা গান ঘুড়ির গান আপনাদের জন্য ভোকারটা 1 2 and 1 2 3 4 বছর উদযাপন হচ্ছে আজকে দিনে আমাকে নিয়ে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তিন দিনের আপনাদের ফেস্টিভ্যাল ছিল আজকে শেষ দিন আবার বলি ভালো থাকুন আনন্দে থাকুন শান্তিতে থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন যাতে সুস্থ থাকা যায় যেন আর ওই 2020-21 এর মতো ভয়ানক অতিমারী প্যান্ডেমিক আমাদের জীবনে আর না আসে যেন বাচ্চারা স্কুলে এসে পড়াশোনা করতে পারে এই আমার দেখুন না আমার আমার মেয়ের গত 2020-21 এর সেশনে
পড়াশোনা করার মানে স্কুলে গিয়ে পড়াশোনা করার মানে অভ্যাসটাই চলে গেছে সারাক্ষণ বসে বাড়িতে বসে যদি ল্যাপটপে ক্লাস করা যায় তো এইটা যেন আর কোনো বাচ্চার না হয় সেই জন্য আমাদের আমাদের বড়দের বিশেষ করে দায়িত্ব নেওয়া উচিত ভালো থাকুন প্রধান শিক্ষক মহাশয় এবং যারা বাকিরা যারা অ্যাসোসিয়েটস রয়েছেন অন্যান্য শিক্ষকরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে নিয়ে আসার জন্য গভীরে যাও এদিক থেকে একজন অনেকক্ষণ ধরে বলে যাচ্ছিলেন 22 শ্রাবণের গান অনুপম রায়ের কথা সুর গভীরে যাও দিয়ে শেষ করব 1 2 হ্যাঁ সুশান্ত বাবুকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ উনি এই অনুষ্ঠানে আমাকে নিয়ে এসেছেন সুশান্ত বাবুর জন্য একটা জোরে হাত তালি হয়ে যাক প্লিজ গভীরে যাও 1 2 3 4 গভীরে যাও এই বুঝি কল্পের ফের হারালে প্রয়োজনে ডুবে যাও শিবরাত্রি বন্ধুরা
একজন সদস্য ছিলেন আর রূপকান্তা বলেছেন সুশান্ত বাবু না থাকলে এখানে আসা হতো না আমার জায়গা থেকে আমি মনে করি মামুদ না থাকলে রূপঙ্কর বাগচিকে আজকে আমরা এই মঞ্চে পেতাম না তো মামুদের জন্য বিশেষ অভিনন্দন আমি মামুদকে ডাকছি মামুদের জন্য আমরা একবার শেষ মুহূর্তেই একটা বিশেষ উপহার আমরা ব্যবস্থা করেছি তাকে সেটা আমি দিতে চাই বিশেষ স্মারক সেটাও মাহমুদকে দেওয়া হলো এবং আমি মনে করি আমি নিজেই রূপঙ্কর বাগচির বড় ভক্ত আমি মনে করি ওনার অনুষ্ঠান শুরু হওয়া উচিত এ তুমি কেমন তুমি দিয়ে শেষ হওয়া উচিত এ তুমি কেমন তুমি উনি গাইবেন স্যার বললেন এই গানটি দিয়ে শেষ করতে আবার যদিও গাওয়া হয়ে গেছে একটু অন্যরকম ভাবে গাই এ তুমি কেমন তুমি চোখের তারায় আয় না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরেরও গভীর সুরে পদাবলীর কথা নয় নীরবতায় সজলতা রাখর ভরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতী অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ নীরবে জাতি স্বরের গল্প বলা তোমার ধরণ ঝরেছো বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় আয় না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো শিবরাত্রি বন্ধুরা হ্যালো আমরা অনেকক্ষণ ধরে আপনাদের সাধুবাদ দেওয়ার সুযোগ পাচ্ছি না এত সুন্দর সঙ্গত করলেন আপনারা সামনে থেকে মিউজিশিয়ানরা পেছন থেকে আর দর্শকরা সামনে থেকে দাদা উদ্বুদ্ধ হয়ে এতখানি সময় দিয়ে এত ভালো ভালো গান আপনাদের উপহার দিলেন দাদা জন্য আরো একবার আত্মালি এই বিদ্যালয়ের জন্য সর্বশেষ জোসা আত্মালি অসংখ্য অভিনন্দন যার ফোন হারিয়ে গেছে একটু সামনে আসবে কি ভাববে ফোনটা যে হারিয়ে ফেলেছে সে কি পাবে এখান থেকে আমি বললেই তুমি বলো এখানে এসে তোমার ফোনটা যদি কেউ পেয়ে থাকো আমার মঞ্চে বাম পাশে আছে